told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until তো আজকে আমি আবার চলে এসেছি বড় বাজার সদাশোক কাটরা কাটপিস ফেব্রিকের মার্কেটে। তো আজকে আবার তোমাদের সাথে শেয়ার করব অনেক নতুন নতুন ফেব্রিকের কালেকশন। আমার চ্যানেলে কিন্তু এই বড় বাজার সদাশোক কাটরা মার্কেটের কাটপিস ফেব্রিকের কালেকশনের ভিডিও অনেকগুলো আছে, চাইলে কিন্তু তোমরা সেগুলো দেখে নিতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু দিয়ে দেবো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন ভিউয়ার্স হয়ে থাকো, লেট না করে কিন্তু ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, বিকজ আমার চ্যানেলে কিন্তু এরকম ধরনের নতুন নতুন শপিং রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এখানকার বিভিন্ন রকমের ফেব্রিকের কালেকশন, বেনারসি ফেব্রিকের কালেকশন, লিলেন ফেব্রিকের কালেকশন, জামদানি ফেব্রিকের কালেকশন, কটন ফেব্রিকের কালেকশন, ইকত ফেব্রিকের কালেকশন, বিভিন্ন রকমের ডিজাইনার ফেব্রিকের কালেকশন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত রকমের ফেব্রিকের কালেকশনও তোমাদের সাথে শেয়ার করব, আর কিছু কিছু ফেব্রিকের দামও তোমাদের সাথে আমি শেয়ার করে দেব। তো সবার ফার্স্টে যেটা তোমাদের সবার কোয়ারিজ থাকে যে এখানে তোমরা কিভাবে আসবে, তো চলো ফার্স্টে তোমাদেরকে এটা বলে দিই যে এখানে তোমরা কিভাবে আসবে। সত্যনারায়ণ পার্ক এসি মার্কেটের একদম সামনে এসে যে কাউকে জিজ্ঞাসা করবে যে ফ্যান্সিপট্টির গলিটা কোন দিকে, তো এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্যান্সিপট্টির গলি। তো এই গলি বরাবর সোজা চলে আসবে, তোমরা দেখতে পারবে সাইনবোর্ডে লেখা আছে সদাশোক কাটরা মার্কেট। আর এছাড়াও তোমরা দেখতে পারবে, দেখো অপোজিটে এই করিমালা ক্রিয়েশন বলে একটা দোকান আছে, তার অপোজিট সাইড দিয়ে যে রোডটা যাচ্ছে সেটা দিয়েও তোমরা যেতে পারো। আর এছাড়া দেখো আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এই দুটো অপোজিট সাইডে গলিতে ঢোকার মুখেই তোমরা ব্যাঙ্গেলসের দোকান দেখতে পারবে দুখানা। তো সেই গলি বরাবরও কিন্তু তোমরা যেতে পারো, আই মিন সেই রো বরাবরও তোমরা যেতে পারো। তো ব্যাঙ্গেলসের দোকানের পরেই দেখতে পারবে চুন্ডির দোকান আছে, তো এই চুন্ডির দোকানের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। এখানে পরপর অনেকগুলো চুন্ডির দোকান আছে, আর এখানে কিন্তু ভীষণ সস্তায় দারুণ দারুণ কিন্তু ব্রাইডাল ওনার কালেকশন পাওয়া যায়। তো এই দোকানগুলোর ভিডিও তো আমার চ্যানেলে আছে, ওগুলোও তোমরা দেখে নিতে পারো। তো ওই রো বরাবর সোজা আসলেই কিন্তু তোমরা পরপর অনেকগুলো লেহেঙ্গা শপ দেখতে পারবে, আর তারপরেই কিন্তু তোমরা কাটপিস ফেব্রিকের কিন্তু পরপর দেখো অনেকগুলো দোকান দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ পুরো লম্বা রো, এই পুরো লম্বা রো বরাবর কিন্তু শুধুমাত্র কাটপিস ফেব্রিকের কিন্তু পরপর দোকান আছে। ডেসক্রিপশন বক্সে আমি এখানকার ফুল অ্যাড্রেস লিংক দিয়ে দেবো, চাইলে চেক করে নিতে পারো। কত বড় মিটার আছে? 80। এখন যেই সমস্ত অর্গানজার পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর কিন্তু বিভিন্ন রকমের কালার অপশন তোমরা পেয়ে যাবে, বিভিন্ন রকমের কিন্তু ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই সমস্ত অর্গানজার পিসগুলোর পার মিটার প্রাইস ছিল মাত্র 80 রুপিস করে, মানে পার মিটার প্রাইস ছিল মাত্র 80 টাকা করে। আর এখান থেকে কিন্তু তোমরা যে কোনো ফেব্রিক কিন্তু 1 মিটার চাইলে নিয়ে নিতে পারো, চাইলে কিন্তু তোমরা 10 মিটার 20 মিটার হিউজ কোয়ান্টিটিতে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। তোমরা আমাকে অনেকেই ভিডিওর নিচে কমেন্ট করো যে দিদি আমরা কি 1 মিটার নিতে পারবো। হ্যাঁ, তোমরা কিন্তু এখান থেকে 1 মিটারও নিয়ে নিতে পারবে, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি তোমরা কিন্তু এখান থেকে 1 মিটারও নিয়ে নিতে পারবে। আর এই যে এখন তোমরা এই বেনারসি যে ফেব্রিকগুলো দেখতে পাচ্ছ এগুলোর কিন্তু পার মিটার স্টার্টিং প্রাইস ছিল অনলি 80 রুপিস থেকে আপ টু কিন্তু 150-এর মধ্যে কিন্তু তোমরা দারুণ দারুণ কিন্তু বেনারসির ফেব্রিকের কালেকশন কিন্তু পেয়ে যাবে। এই বেনারসি এই পিসগুলো কি প্রাইস আছে? এগুলো 125 টাকা। আচ্ছা, মিডলেরগুলো 100 টাকা, তাই তো? আচ্ছা, এগুলো 100 করে। এখানে প্রায় প্রত্যেকটা দোকানেই কিন্তু তোমরা সেম টাইপের কালেকশন পেয়ে যাবে, মানে বিভিন্ন রকমের ডিজাইনার কিন্তু ফেব্রিকের কালেকশন কিন্তু এখানে তোমরা প্রত্যেকটা দোকানেই পেয়ে যাবে। বেনারসি ফেব্রিকের কালেকশন, আর্গানজা ফেব্রিকের কালেকশন, বিভিন্ন রকমের ডিজাইনার ফেব্রিকের কালেকশন কিন্তু পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ ভেলভেটের উপর ওয়ার্ক করা বিভিন্ন রকমের কালেকশন, সব রকমের কালেকশনে কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর এখান থেকে কিন্তু ফেব্রিক নিয়ে তোমরা কিন্তু গাউন বানিয়ে নিতে পারো, লেহেঙ্গা বানিয়ে নিতে পারো, বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজের কালেকশন কিন্তু বানিয়ে নিতে পারো, বলিউড স্টাইলের যে কোনো রকমের কিন্তু ড্রেস কালেকশন কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে আউটফিট নিজের ইচ্ছে মতো নিজের পছন্দ মতো ফেব্রিক কিনে বানাতে, তো আমার তো ভীষণই ভালো লাগে, আই থিঙ্ক তোমাদের অনেকেরই ভালো লাগে। তো তোমাদের যাদের আউটফিট নিজেদের ইচ্ছে মতো বানাতে তোমরা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এখানে একবার আসতে পারো, এত কম প্রাইসে ফেব্রিক আই থিঙ্ক কলকাতার কোনো জায়গায় পাওয়া যায় না।
এগুলো কত করে মিটার? এগুলো 160। আর এই যে এখন এই সপ্তাহে যে সমস্ত ফেব্রিকের কালেকশনগুলো এখন তোমরা দেখতে পাচ্ছ, এই বেনারসি স্টাইলের ফেব্রিকগুলো, এগুলোর পার মিটার ছিল 160 টাকা পার মিটার। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা তোমাদেরকে বলার আছে, সেটা হচ্ছে বড় বাজারের ফেব্রিক কালেকশনে আমি যতগুলো ভিডিও করেছি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই পাই যে আমি কেন সমস্ত ফেব্রিকগুলোর প্রাইস বলি না। ফার্স্ট কথা, এখানে প্রচুর রকমের ফেব্রিকের কালেকশন আছে, সেটা তোমরা আশা করছি দেখে বুঝতেই পারছো। তো এত ফেব্রিকের কালেকশনের প্রাইস বলাটা তো কখনোই পসিবল নয়। আর এখানে যেহেতু অনেকগুলো দোকান আছে, আমি চেষ্টা করি তোমাদেরকে প্রত্যেকটা দোকানেরই ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কালেকশন দেখানোর। এবার দেখো, সমস্ত দোকান কিন্তু প্রাইসগুলো ওরা হাইলাইট করে না, মানে যেহেতু প্রাইস রেঞ্জটা আজকে এই উইকে হয়তো একরকম প্রাইস আছে, নেক্সট উইকে কিন্তু প্রাইসটা একটু ডিফারেন্স হয়ে যায়, মানে একটু চেঞ্জ হয়ে যায় প্রাইসটা। সো কখনো প্রাইস একটু বেড়ে যায়, আবার কখনো বা প্রাইস একটু কমে যায়। তো সেই জন্যই যারা সব ওনার আছে তারা বলে যে ভিডিওতে প্রাইসগুলো শেয়ার না করতে। তাও আমি চেষ্টা করি যতটা সম্ভব তোমাদের সাথে প্রাইস ডিটেলসটা শেয়ার করার। আশা করছি তোমরা এবার বুঝতেই পেরেছো কেন আমি সমস্ত প্রাইস ডিটেলসগুলো বলতে পারি না। তবে এখানে আসলে কিন্তু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, পুরো কলকাতা শহর ঘুরে নিলেও এত কম প্রাইসে কিন্তু ফেব্রিকের কালেকশন তোমরা পাবে না। আর কম প্রাইসের থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন কিন্তু শুধুমাত্র এই বড় বাজার সাদাসুক কাটরা মার্কেটেই আমি দেখেছি। আর আমি দেখতেই পাচ্ছ তোমরা যে পরপর প্রত্যেকটা শপেরই কালেকশন কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, কোনো রকম একটা শপের কিন্তু কোনো কালেকশন শেয়ার করছি না। মানে এখানে পরপর দেখতেই পাচ্ছ রো বরাবর এখানে যতগুলো দোকান আছে, আমি সমস্ত দোকানেরই কিন্তু সমস্ত কালেকশনগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো তোমরা সবাই ভিডিও দেখো, ভিডিও দেখে চলে যাও, চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করো না, ভিডিওটাকেও কিন্তু লাইক করো না। এত কষ্ট করে তোমাদের জন্যই কিন্তু এত দূরে ভিডিও বানাতে চাই। সো ভিডিওটায় কিন্তু একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। আর এখন তোমরা যে শপটা দেখতে পাচ্ছ, এই শপটার নাম হচ্ছে শঙ্কর ক্লথ স্টোর। আর এই শপে কিন্তু বিভিন্ন রকমের তোমরা কটন ফেব্রিকের কালেকশন পেয়ে যাবে। ঠিক আছে, এই ফেব্রিকগুলো 120। সবচেয়ে লোয়েস্ট প্রাইসের কি আছে, মানে আছে কি দামের আছে সবচেয়ে লোয়েস্ট? এগুলো কত? এগুলো 100। যারা তোমরা শুধুমাত্র কটনের ফেব্রিক পরতে পছন্দ করো, কটনের ফেব্রিকের কালেকশন কিনতে চাও, তাদেরকে বলবো এই শঙ্কর স্টোরে একবার ভিজিট করতে, বিকজ এই সপ্তাহে কিন্তু কটন ফেব্রিকের কালেকশন সবচেয়ে ভালো তোমরা পেয়ে যাবে। আর এরপর দেখো নেক্সট, এই সপ্তাহে বিভিন্ন রকমের তোমরা ডিজাইনার ফেব্রিকের কালেকশন পেয়ে যাবে। লাইক ঠাকুরের ড্রেস বানানোর জন্য কিন্তু আমরা অনেক সময় ফেব্রিক কিনে থাকি, তো এই সপ্তাহে কিন্তু ঠাকুরের ড্রেস বানানোর জন্য কিন্তু বিভিন্ন রকমের ফেব্রিকের কালেকশন তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ ঠাকুরের ড্রেসের টাইপের বিভিন্ন রকমের কিন্তু ফেব্রিকের কালেকশন এই সপ্তাহে আছে। জাস্ট ওয়াও ওয়াও কিন্তু কালেকশন আছে। মানে আমরা অনেক সময় ফেব্রিকের কালেকশন কিনে গোপালের জন্য ড্রেস বানাই, বিভিন্ন ঠাকুরের জন্য কিন্তু ড্রেস বানাই, তো এই সপ্তাহে কিন্তু দারুণ দারুণ কিন্তু ফেব্রিকের কালেকশন তোমরা পেয়ে যাবে এরকম, যেগুলো দিয়ে তোমরা ঠাকুরের ড্রেস বানিয়ে নিতে পারবে। আর এই শপটার নাম হচ্ছে আর্চনা টেক্সটাইল। তো দেখো এই রো বরাবর যতগুলো শপ আছে, আমি কিন্তু প্রায় প্রত্যেকটা শপেরই সমস্ত রকমের কালেকশন তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এরপর নেক্সট আরেকটা শপের কালেকশন তোমাদের সাথে শেয়ার করি। তাহলে এগুলো অর্গানজার মধ্যে ডিজাইন করা, এগুলোর কি প্রাইস আছে? এটা 250 স্টার্টিং, তাই? এটা আছে কাশ্মীরি, এটা স্টার্টিং প্রাইস 600 থেকে, তাই তো? আর এগুলো কালার অপশন আছে তো, অনেক কালার অপশন আছে। আর এগুলোকে বললো পাশমিনা ওয়ার্কের মধ্যে, সিফনের, পিওর সিফনের ওপর পাশমিনা ওয়ার্কের, এগুলো 600 করে স্টার্টিং প্রাইস। আচ্ছা, এটা হলো শিবলিঙ্গ, এর মধ্যে মোর ভেরিয়েট ডিজাইন আছে, দুর্গা আসবে। ওকে, এটা এটা তো পুরো পিওর কটনের মধ্যে, 100% আকাশ পিওর কটনের মধ্যে শিবলিঙ্গ।
পিয়ার কাটনের মধ্যে শিউলি কি প্রাইস আছে? ও আচ্ছা, আবার পারের ওয়ার্কেও 200, এটা স্যার 250। আচ্ছা, এটা পারে ওয়ার্ক করা আছে তাই এটা 250, আর এটা পারে ওয়ার্ক নেই তাই এটা 200। ওকে, আচ্ছা এগুলোকে কি বলে? কাটনের উপর এরকম ডিজাইন করা আছে রাইট, এগুলো দিয়ে। আচ্ছা, ডিজিটাল প্রিন্টের উপর এগুলো কি প্রাইস আছে? ডিজিটাল প্রিন্টের উপর 200 টাকা মিটার। বাহ, এটা খুব সুন্দর আছে। আচ্ছা, এটা কাটনে হাকো বাতাই তো। এগুলোর কি প্রাইস আছে? 225। এটা কালার আছে, এটার কালার, এটা আরো কালার আছে, আরো ডিজাইন অনেক আছে। আচ্ছা, সবটা দেখানো পসিবল না। হ্যাঁ, এটা কি? এটা কাটনের উপর, পিওর কাটনের উপর এরকম ডিজাইন করা আছে, মাঝখানে এইসব চুমকে চুমকে ওয়ার্কও করা আছে। এগুলোর কি প্রাইস আছে? কালার অপশন তো অনেক আছে। এগুলো কাটনের পুরো ভ্যারাইটিস আছে এখানে। কাটনের স্টার্টিং প্রাইস কি আছে এখানে? 20 থেকে স্টার্টিং আছে, আর অনেক ভালো ভালো ভ্যারাইটি কালেকশন আপনি পেয়ে। আচ্ছা, 120 থেকে স্টার্টিং প্রাইস, প্রচুর কালার অপশন পেয়ে যাবে, বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাবে, ভ্যারাইটিস অনেক পেয়ে যাবে। আর এগুলো হচ্ছে ইক্কাতের কালেকশন। তো লাস্ট, এতক্ষণ ধরে তোমরা যেই শপটার কালেকশন দেখতে পেলে, এই শপটার নাম হচ্ছে দীপশিখা ক্রিয়েশন। এই শপটার কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে, আর এই শপের কিন্তু আলাদা করে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি সেই ভিডিওটার লিঙ্কও কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে কিন্তু তোমরা সেটা চেক করে নিতে পারো। এই শপে কিন্তু প্রচুর কালেকশন আছে, আর সেই ভিডিওটার মধ্যে কিন্তু এই শপের সমস্ত কালেকশন আমি শেয়ার করেছি, আর তার সাথে প্রাইসও কিন্তু আমি বলে দিয়েছি। তো লাস্ট একটাই কথা বলবো, আশা করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো। তো আজকে ভিডিওটা তোমাদের যদি একটু হেল্পফুল হয়ে থাকে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও যে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আরও যদি কোনোরকম কোনো কোয়ারিজ থেকে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাতে পারো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে এরকম ধরনের নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়, আর সবার আগে তোমরা আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। সো লেট না করে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে কিন্তু প্রেস করে দাও। আর তোমরা যদি আমার সাথে কেউ পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও, আমার ফেসবুক পেজের লিঙ্ক আর আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়েই রাখি, তো চাইলে কিন্তু আমাকে সেখান থেকে ফলো করে আমার সাথে কথা বলতে পারো। তো আজকে এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।